সিবিআই এর পর এবার কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা। সাত সকালে পৌঁছে গিয়েছে ইডির দল সেখানে বেহালায়, সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে ইডির হানা সাত সকালে। আর এর আগে আমরা জানি সিবিআই হানা দিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, আর এবার ইডির আধিকারিকেরা পৌঁছে গেলেন সাত সকালে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন সিবিআই তলব করলো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য, সেদিন সকালে ইডির হানা সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি ঝিলমের কাছে চলে যাব। ঝিলম, কি জানতে পারছো, কখন আসেন ইডি আধিকারিকেরা, এখন কি চলছে? একদমই, আজ ছটা নাগাদ ইডি অফিসাররা তারা বের হন, দুটো টিম বের হয় এবং দুজনেই বের হয়ে তারা সরাসরি একদম যে কনভয় সেই টিম দুটো কনভয় করে বেহালাতে চলে আসে। প্রথমে বেহালা বাজারে তারা অপেক্ষা করেন, তারপর বেহালা বাজার থেকে দিক নির্দেশ ঠিক করে তারপর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে আসেন। ফকিরপাড়া রোড, সেটা হচ্ছে 17B/1 ফকিরপাড়া রোড, সেইখানেই তারা প্রথমে আসেন। আমরা দেখতে পাই এই যে বিল্ডিংটা, বাড়িটা দেখতে পাচ্ছ, সেই বাড়ির সামনে তারা আসেন। ইডি অফিসিয়ালসরা, ইডি আধিকারিকরা তারা গেটের বাইরে অপেক্ষা করতে থাকেন। তারপরে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে কালীঘাটের কাকু বলে যিনি পরিচিত, তিনি অর্থাৎ সুজয় ভদ্র, তিনি আসেন, এসে দরজায় তাদেরকে নিয়ে ভেতরে যান। এবং কী জন্যে এই ইডি আধিকারিকরা এসছেন তা অবশ্য জানা যায়নি। এই ফকিরপাড়া রোডে ঠিক এই যে বাড়িটা, এই বাড়িটা সুজয় ভদ্রের বাড়ি, কালীঘাটের কাকুর বাড়ি, এই বাড়িটা শুধু যে ইডি অফিসিয়ালরা এসছেন তা নয়, ঠিক একই রোডে আরেকটা ঠিকানাতেও তারা গিয়েছেন। এবং দুটো জায়গাতে এই দুটো টিম, ইডির টিম, তারা এই মুহূর্তে ভেতরে কাজ করছেন, কথা বলছেন। আমরা দেখতে পেয়েছি এক একটা টিমে অন্তত পাঁচজন করে ইডি অফিসার আছেন, তাদের সঙ্গে এই কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী যারা আছেন তারাও আছেন। এবং এই টিম সকাল ছটা নাগাদ তারা রওনা দেন, সকাল ছটায় রওনা দিয়ে এখানে কিছুক্ষণ আগে, মিনিট পনেরো আগে তারা এসে পৌঁছন। এসে পৌঁছানোর পর দরজায় নক করার পর বাইরে বেশ অনেকক্ষণ তারা অপেক্ষা করেন, প্রায় মিনিট পনেরো অপেক্ষা করেন। তারপরে আমরা দেখতে পাই যে কালীঘাটের কাকু, তিনি বাইরে ছিলেন কোনোভাবে, তিনি এলেন, তিনি এসে তাদেরকে নিয়ে ভেতরে গেলেন। ভেতরে প্রত্যেক আধিকারিক গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি দরজায় তালা দিয়ে, মানে ভেতরে যারা যাওয়ার চলে গেছেন। এবং পেপার দিতে একজন এসেছিলেন, নিউজ পেপার, তাকেও ভেতরে যেতে দেওয়া হয়নি। তার নিউজ পেপার যে দরজায় লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি। ভেতরে একজন পরিচারিকা ছিলেন, তিনি সকালে বেরোন, এই ইডি অফিসিয়ালসরা ভেতরে যাওয়ার পর তিনি অবশ্য কিছু বলতে চাননি। তিনি জানান যে এই বাড়িটা কালীঘাটের কাকু বলে যিনি পরিচিত, তার বাড়ি বলে তিনি জানান। এবং আমরা দেখতে পাই যদিও ঢোকার সময় কালীঘাটের কাকু সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি, আমরা প্রশ্ন করার চেষ্টা করলে তিনি এড়িয়ে যান। আর এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, শুধু এই ঠিকানাতে নয়, ফকিরপাড়া রোডে আরও একটি ঠিকানায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তল্লাশি। আরেকটি ঠিকানা রয়েছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের, সেখানেও ইডির আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি জানতে পারছো, এর আগে কিন্তু আমরা জানি সিবিআই যখন এসেছিল তখন কিন্তু এই দুটি আস্তানাতেই হানা দিয়েছিল তারা, আর এবার ইডির আধিকারিকেরা। দেখো, একেবারেই আমরা যেখানে রয়েছি বেহালাতে, সেখানে ইতিমধ্যে একটি কনসালটেন্সি অফিস, যেটা এই নিয়োগ দুর্নীতি মামলাতেই তথ্য প্রমাণ পেয়ে একেবারে উইটনেসকে নিয়ে সেই ইডির গোয়েন্দারা, তারা এখানে একটি অ্যাড্রেস যেখানে আমরা রয়েছি সেখানে তারা কিন্তু দেখছেন যে লিখিতভাবে এই অ্যাড্রেসেই ওই অফিস রয়েছে, কনসালটেন্সি অফিস, যে অফিসের খোঁজ করা হচ্ছে। এবং এখানে ইতিমধ্যে এসে যারা এখানকার বাসিন্দারা তাদের কাছ থেকে জানার চেষ্টা চালানো হচ্ছে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে ইডির গোয়েন্দারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে এই অফিসটি কোন জায়গাতে অবস্থিত। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি। আবির, এখানেই তোমার কাছে জানতে চাইবো, ইডির আধিকারিকেরা তারা এই কনসালটেন্সি অফিসে গিয়েছেন, তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন, কি জানতে চাইছেন ইডির আধিকারিকেরা, কোনো বিষয়ে কি নিশ্চিত হতে চাইছেন তারা? দেখো, নিয়োগ দুর্নীতি মামলাতে এই কনসালটেন্সি অফিসের একটা যোগ রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং কালীঘাটের কাকু তার তত্ত্বাবধানে এই কনসালটেন্সি অফিস চলতো কিনা বা তার কোনো পৃষ্ঠপোষকতায় এই কাজটা হতো কিনা সেটা নিশ্চিতভাবে জানার জন্যই তারা এই বিহালার এই নির্দিষ্টভাবে এই অ্যাড্রেসে তারা এসছেন। এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে এই অফিসটা কোথায় জানার চেষ্টা চালাচ্ছেন তারা।
द्वितीय फ्लैटर जो स्थानीय बासिंदारा रही तर संगे कथा बोले निश्चित हवार चेष्टा कर इडी आधिकारिका इस समय ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করা যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। আচ্ছা, অফিসে কতদিন ধরে আছেন? আমি 2009 সাল থেকে আছি। সঙ্গে আপনি কি ব্যবসা আছে কোনো প্রমোটিং এর কাজ? আমি না, না শুধু চাকরি করেন। অভিষেক ব্যানার্জি, তো এই গোটা বিষয়টার সঙ্গে আপনার নাম জড়াচ্ছে কি? এটা কি করে বলবো আমি, বলুন, এটা আমার পক্ষে কি বলা সম্ভব? এই এই যে নিয়োগ প্রক্রিয়া, এতে কি আপনি কোনো সময় ইন্টারভেন করেছেন, মাঝে কাউকে কোনো সাহায্য করা? আমি যদি চাকরি করতে পারতাম, আমার দাদার একটি মেয়ে আছে, তার কিন্তু চাকরি হয়নি, আর আমি এত প্রভাবশালী, আমি কি করে সবার দুনিয়ার লোকের চাকরি করে দিচ্ছি আর আমার নিজের দাদার মেয়ের একটা চাকরি করিনি?